নিচে নামতে গেছি, নামার সাথে সাথে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পরে আর কি অন্ধকার হয়ে গেছে, নিচতলা অন্ধকার হয়ে গেছে, দোতলা অন্ধকার হয়ে গেছে, সবাই শ্বাস নিতে পারতেছে না, দম বন্ধ হয়ে যেতেছে। আর আমার ছোট বাচ্চাও তো শ্বাস নিতে পারতেছে না, 6 মাসের বাচ্চা তো নাক নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। তখন আমি আর কি জানলার সাইডে গেলাম, যে দেখি আমার বাচ্চার নিয়ে একটু শ্বাস নেওয়া হইতে পারে কি না। তখন আর কি যখন সাইডে গেছি, সবাই ধাক্কায় ধাক্কায় আমি পড়ে যাই নিচে। নিচে পড়ে যাওয়ার পরে আমার সবাই আর কি পাড়ায় পাড়ায় লাফ দিয়ে পড়তেছে। সবার পাড়ায় পাড়ায় আমার দুই পা এমন অবস্থা হয়েছে, ভেঙে গেছে দুই পা, একটা পা দুইবার ভাঙছে, বাম পায়ে একটা ভাঙছে। বিগত বছরের 24 ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 লঞ্চটির অগ্নিকাণ্ডের ভয়াল স্মৃতিতে এখনও আচ্ছন্ন হয়ে আছেন মুন্নি বেগম। তার 7 মাসের শিশু সন্তানটি সেদিন পানিতে পড়ে গেলেও স্থানীয় উদ্ধারকারীদের সহায়তায় বেঁচে যায়। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুটির যত্ন নেন আরেক নারী, সুস্থ করেই পৌঁছে দেন মায়ের কোলে। দুধ টুধ খাওয়াইছি বুকের, যে আমি বুঝছি যে আমারও যেরকম একটা সন্তান আছে লেদা বাচ্চা, ও তো এরকম নাবালক শিশু। আমি ওরে দুধ টুধ খাওয়াইয়া কাপড় চোপড় পরাইয়া আমি, তারপর ওর মা খোঁজাখুঁজি করে, তারপর আমরা এই লোকজনের মাধ্যমে যাইয়া তার কাছে পৌঁছাই দিছি। তবে মা মুন্নি বেগম এখনও লড়ছেন বেঁচে থাকার লড়াই। দুর্ঘটনার সময় ভিড়ের মধ্যে পড়ে গিয়ে পদদলিত হয়ে ভেঙে গেছে তার দুই পা ও পাঁজরের হাড়। প্রথমে ঝালকাঠি হাসপাতালে নেওয়া হয় তাকে, অবস্থা খারাপ থাকায় সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে দারিদ্রের কারণে মুন্নি বেগমের চিকিৎসা ব্যয় যোগাতে হিমশিম খেতে হচ্ছে তার পরিবারকে। সবাই লঞ্চে হয়তো পুড়ে গেছে, যারা মরে গেছে পুড়ে গেছে, তাদের জীবনটা হয়তো ওখানে শেষ হয়ে গেছে। যারা বেঁচে আছে তারা অল্প অল্প করে মরতেছে, কারণ তাদের যে চিকিৎসা ব্যয় ভারটা কেউ নিচ্ছে না, না লঞ্চ কর্তৃপক্ষ থেকে না সরকার কর্তৃক থেকে। আমাদের যে প্রতিদিন ব্যয়বহুল টাকা পরিমাণে মেডিসিন নিতে হয়, ওটা আমাদের ফ্যামিলিও ক্যারি করতে পারছে না। লঞ্চ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদের সহায়তা দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। একজন মহিলা তার 7 মাস বয়সে একটা বাচ্চাকে কাপড় চোর পেঁচিয়ে নদীতে ফেলে দিয়েছিলেন, এবং লোকাল যারা লোক ছিল তারা তাকে উদ্ধার করে বাচ্চা বেঁচে যায়, এবং মা ওই মহিলা নিজেও বেঁচে গিয়েছেন এবং সে বর্তমানে চিকিৎসাধীন আছেন। আমি শুনেছি যে সে বামনায় তার বাড়ি, সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে, এবং তার চিকিৎসায় আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের যারা দুর্ঘটনায় আহত বা নিহত হয় সেগুলো সংশ্লিষ্ট জেলা থেকে সহায়তা করা হয়ে থাকে, এবং সে যদি এখন সহায়তা না পেয়ে থাকেন অনুরোধ করবে তাকে দ্রুত তার অভিভাবক বা তার নিজে যদি যেতে পারে জেলা প্রশাসনের কাছে আবেদন করলে সেখান থেকে সরকারি সহায়তা দেওয়া হবে। স্বামী ও দুই সন্তান সহ ঢাকার গাজীপুরে বসবাস করতেন মুন্নি বেগম। ঘটনার দিন তিনি দুই বোন ও দুই সন্তান সহ বরগুনায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।